ইঞ্জিন দিয়ে তেল লিক করছে। তো আমি যাব গিয়ে আমার বাইকটা সার্ভিসিং করে দিয়ে আসবো। তো দেখি ওরা আজকে পারে কিনা ঠিক করে দিতে। তো চলুন সার্ভিস সেন্টারে, বাজাজের ওয়েসেল বাজারের সার্ভিস সেন্টারতে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন আমার বাইকটাকে নিয়ে আমি এখন সার্ভিস সেন্টারে যাচ্ছি। এখান থেকে অয়েল লিক করছে, নতুন বাইক এই অবস্থা। তো দেখি গিয়ে ওরা কি বলে। তো আমি আমার বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে এসেছিলাম, তো এখানে এখন রেখে যাচ্ছি। তো প্রবলেম হয়েছে এখানে, এখান দিয়ে তেল গড়াচ্ছে। তো বলছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এসে নিয়ে যেতে হবে। তো এখন যাচ্ছি, আবার আসবো যখন এসে সাড়ে পাঁচটার সময় নিয়ে যাবো। আমি আজকে গেছিলাম বাজাজের ওয়েসেল বাজাজের সার্ভিস সেন্টারে তোকিয়াতে, ওখানে আমার বাইকটাকে দিয়ে এসেছি। তো ওদের দেখিয়ে দিলাম, ওরা বললো গ্যাসকেট কেটে গেছে, তো ওখান দিয়ে তেল বেরোচ্ছে। তারা সারিটা দিয়ে রাখবে, আমি বিকালবেলা সাড়ে পাঁচটার সময় গিয়ে বাইকটা নিয়ে আসবো। দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। এরপরে যাবো যখন আসবার সময় আবার আপনাদেরকে দেখাবো ওরা বাইকে কাজ করলো না করলো। যে সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আর এই গোড়া দিয়ে কোনো তেল পড়ছে না। এখন আমার বাইকটা ঠিক হয়ে গেছে, তো মনে হয় না আর নেক্সট টাইম যেতে হবে, প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে। তো এখানেই রাখছি।